হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি WBCS 2014 মেইনসের ম্যাথমেটিক্সের যে সকল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল তার সলিউশনের পার্ট টু। এর আগে অলরেডি পার্ট ওয়ানে ভিডিও দিয়েছি যেখানে আমি 25টা কোয়েশ্চেন, ফার্স্ট 25 কোয়েশ্চেন্সের সলিউশন তোমাদেরকে দিয়েছিলাম। যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো, অর্থাৎ এই ভিডিওটা ডিরেক্টলি দেখছো এবং চ্যানেলে নতুন, তাহলে উপরে কর্নার এখানে আমি তোমাদেরকে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখান দিয়ে একটা নোটিফিকেশন দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওটাকে দেখে নিও আগে, তারপর পার্ট টু এর ভিডিওটা তোমরা দেখো, ওকে? অথবা চাইলে পার্ট টু এর ভিডিওটা দেখো, তোমরা পার্ট ওয়ান দেখতে পারো, তেমন কোনো ব্যাপার নেই। তো আজকের এই ভিডিওতে আমি রেস্ট অফ দ্য কোশ্চেন্স, অর্থাৎ আরও 25 কোশ্চেন্স যে ছিল ম্যাথসের, তার সলিউশন তোমাদের সামনে নিয়ে এসেছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন নিচে আছে, লাইক বাটনে প্রেস করে দিও। তো 26 নম্বর কোশ্চেন যেটা এখানে আছে সেটা কি বলছে, দ্য রেশিও বিটুইন প্রেজেন্ট এজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 5:3 রেসপেক্টিভলি। দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 ইয়ার্স অ্যাগো অ্যান্ড ওয়াইজ এজ 4 ইয়ার্স হেন্স উইল বি 1:1। হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন এক্স এজ অ্যান্ড 4 ইয়ার্স হেন্স অ্যান্ড ওয়াইজ এজ 4 ইয়ার্স অ্যাগো। তো এর মানে কি বলছে বাংলায় একটু বলে দিই। বলা হচ্ছে এক্স আর ওয়াই প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান বয়সের যে রেশিও সেটা 5:3। এক্সের বয়স 4 বছর আগে এবং ওয়াইয়ের বয়স এখন থেকে 4 বছর পর যা হবে তার রেশিও 1:1 হলে, এক্সের বয়স এখন থেকে 4 বছর পরে আর ওয়াইয়ের বয়স 4 বছর আগে এই রেশিওটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলে হয়েছে, ওকে? তো এজেসের প্রবলেম আমি কোশ্চেনগুলোকে সলভ করে নিয়েছি আগে টাইম বাঁচানোর জন্য, আদার সেখানে অনেক লিখতে হয় যাতে অনেকটা টাইম কনজিউমও হয়ে যায়, ওকে? তো আমি আগে থেকে সলভ করে নিয়েছি, এবার তোমাদেরকে এগুলো আমি বুঝিয়ে দেবো, ওকে? তো দেখো এইখানে কীভাবে সলভ করছি, আমি খুবই সিম্পলি বেসিক নিয়মে করে দিচ্ছি এটাকে। সেটা দেখো, আমরা যদি বয়সের রেশিও দেওয়া আছে 5:3, তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্সের বয়স 5x আর ওয়াইয়ের বয়স হচ্ছে 3x, ওকে? 5x আর 3x যেহেতু রেশিও 5:3 দেওয়া আছে, তাহলে বর্তমান বয়স 5x আর 3x, কার কার? এক্স আর ওয়াই। তাহলে এক্সের বয়স আজ থেকে 4 বছর আগে কত ছিল? 5x-4। আর ওয়াইয়ের বয়স এখন থেকে 4 বছর পরে কত হবে? 3x+4, কারণ এর বয়স 4 বছর বাড়বে আর এর বয়স 4 বছর কম থাকবে নিশ্চয়ই 4 বছর আগে। এই রেশিওটাই আমাকে দেওয়া আছে, এটা বাই এটা 1:1, তার মানে আলটিমেটলি এটা ইজ ইকুয়াল টু এটা, যেহেতু কোনাকুনি গুণ করলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা পাবো। তাহলে এখান থেকে আলটিমেটলি দেখো 5x, তার থেকে 3x, এ পাশে গিয়ে মাইনাস হলে 2x, আর এই 4টা ওদিকে চলে গেলে 4 আর 4 8। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে পেলাম 2 4 8, এক্স এর ভ্যালু 4 বেরিয়ে গেল, অর্থাৎ এক্স আর ওয়াই এর কারেন্ট প্রেজেন্ট এজ হচ্ছে 5x, অর্থাৎ 5 4 20, এবং 3x, অর্থাৎ 3 4 12 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কাছে চেয়েছে এক্স এর 4 বছর এখন থেকে 4 বছর পর, তাহলে এক্স এর বর্তমান বয়স 20, 4 বছর পরে কত হবে? 24। ওয়াইয়ের বর্তমান বয়স 12, 4 বছর আগে কত ছিল? 8। তাহলে এদের রেশিও কত হবে? 8:3 = 24, 3:1। আই থিঙ্ক ক্লিয়ার। এগুলোকে করার শর্টকাট মেথডও আছে। অনেকেই বলছিলেন স্যার এজেসের উপরে, এই এজ রিলেটেড প্রবলেমের উপর একটা সেপারেট ভিডিও করতে, তো খুব শীঘ্রই আমি সেই ভিডিওটা তোমাদের প্রোভাইড করে দেবো, যে এজ রিলেটেড যে সকল কোশ্চেন্সগুলো আসে বিভিন্ন ধরনের 8-10টা কোশ্চেন্স, 8 অফ 10টা টাইপ অফ কোশ্চেন্স নিয়ে, সেটার শর্টকাট মেথড এবং কনভেনশনাল মেথড সবভাবে আমি তোমাদেরকে একটা ভিডিও আমি প্রোভাইড করবো খুব শীঘ্রই। দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন 27। বলছে এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড দেন রিডিউস বাই 10%, দ্য নাম্বার কি হবে? একটা নাম্বারকে প্রথমে 10% ইনক্রিজ করা হলো এবং পরে আবার 10% রিডিউস করে দেওয়া হলো, তাহলে আলটিমেটলি কি হবে? নাম্বারটা বাড়বে না কমবে? কত পার্সেন্ট বাড়বে বা কত পার্সেন্ট কমবে, নাকি কোনোটাই চেঞ্জ হবে না? তো প্রথম দেখাতে এটা মনে হয় যে না 10% বাড়িয়ে 10% কমালে সেমই থাকবে, বাট সেম থাকবে না। কেন থাকবে না সেটা আগে বুঝে নিই, তারপর আমরা শর্টকাট মেথডটা দেখবো। তো আমি যদি নাম্বারটাকে ধরে নিই যে 100, তাহলে 10% বাড়ানো মানে কত? দেখো 10 বাড়ানো, 100 10% মানে 10, তার মানে 10 বাড়লে আলটিমেটলি নাম্বারটা হতে কত? 110। এবার যদি এই নাম্বারটাকে আবার আমি 10% কমাই, তাহলে 110-এ 10% মানে কত? 11, ঠিক আছে? 10% মানে 10/100, কাটাকাটি করলে পরে দেখো কত আসবে? 11। তার মানে 11 কমানো, 110 থেকে 11 কমানো মানে নাম্বারটা কত হলো? 99। আগে ছিল 100, এখন 99 হলো, 1 কমে গেল। কতর মধ্যে 1 কমলো? 100-এর মধ্যে 1 কমলো, তার মানে 1% ডিক্রিজ হলো। তাই এটা বোঝা গিয়েছে সবসময় ডিক্রিজ হবে, তাই এটা মাথায় রাখবে। কোনো একটা কিছুকে যদি 10% বাড়িয়ে আবার 10% কমিয়ে দেওয়া যায়, তাহলে সেটা ডিক্রিজই হবে, এবং সেই ডিক্রিজটা কত হবে? প্রথমে 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, মাইনাস ফর্মুলাটা এটা x+y + xy/100, ঠিক আছে?
তো এক্স এর ভ্যালু দশ কিন্তু প্লাস দশ আর ওয়াই এর ভ্যালু মাইনাস দশ, পুট করলে আলটিমেটলি ওয়ান মাইনাস ওয়ান পার্সেন্ট মানে 1% ডিক্রিজ। বা এত কিছু না করে ডাইরেক্ট এটা যদি মনে রাখতে পারো যে সবসময় এরকম কাজ করলে যে কোনো একটাকে এক্স পার্সেন্ট বাড়িয়ে আবার যদি পুনরায় এক্স পার্সেন্ট কমিয়ে দেওয়া যায় তাহলে আলটিমেটলি ডিক্রিজই হবে এবং সেটা হবে এক্স স্কোয়ার বাই 100%, এক্স স্কোয়ার বাই 100%। অর্থাৎ এক্ষেত্রে 10 স্কোয়ার বাই 100%, 10 স্কোয়ার মানে 100, 100 বাই 100 কাটাকাটি করলে 1% ডিক্রিজই হবে। নেক্সট কোয়েশ্চেন 28, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ অ্যান্ড বি ক্যান ফিনিশ ইট ইন 20 ডেজ। এ একটা কাজকে করতে পারে 25 দিনে এবং বি একটা কাজকে করতে পারে 20 দিনে। দে ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ অ্যান্ড দেন এ লিভস। তারা একত্রে 5 দিন কাজ করে তারপর এ কাজ ছেড়ে চলে যায়। ইন হাউ মেনি ডেজ উইল বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে অবশিষ্ট কাজটা বি কতদিনে শেষ করবে? তো দেখো, এ 25 দিনে করে, বি 20 দিনে করে। 25 আর 20 এলসিএম কত? 100, ঠিক আছে। 25 আর 20 এলসিএম বা লসাগু কত হলো? 100 হলো। তাহলে 25 দিয়ে ভাগ দিলে 4, 25 4 100, আর 20 পাচ্ছে 100। এগুলো কি পেলাম? এগুলো পেলাম এফিসিয়েন্সি বা দক্ষতা। এর দক্ষতা 4, অর্থাৎ এ একদিনে 4 ইউনিট কাজ করে আর বি একদিনে 5 ইউনিট কাজ করে। তাহলে তারা একত্রে একদিনে কত? 5 আর 4 9 ইউনিট কাজ করবে। এইভাবে তারা মোট 5 দিন কাজ করেছিল একত্রে। তাহলে 9 5 45 ইউনিট কাজ তারা করেছে একত্রে। তাহলে 100 থেকে 45 মাইনাস দিলে বাঁচলো 55। এই বাকি 55 ইউনিট কাজই বি কে করতে হবে। তাহলে বি এর কত সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি 5, অর্থাৎ বি একদিনে 5 ইউনিট করে। তাহলে 55 ইউনিট করতে বি এর কত সময় লাগবে? 5 দিয়ে ভাগ দেবো 11 দিন। তাহলে অবশিষ্ট কাজ বি 11 দিনে কমপ্লিট করবে। নেক্সট দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 29। A cistern can be filled by 2 taps A and B in 12 and 16 hours respectively. The full cistern can be emptied by a 3rd tap C in 8 hours. If all the taps are turned on at the same time, in how much time will the empty cistern be filled up completely? একটা ট্যাঙ্ক আছে যাকে দুটো ট্যাপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 16 ঘন্টায় ফিল আপ করতে পারে, এবং 3 নম্বর একটা ট্যাঙ্ক ট্যাপ আছে যেটা খালি করে দেয় 8 ঘন্টায়, গোটাটাকে খালি করে দেয় 8 ঘন্টাতে। তাহলে এই 3টে ট্যাপকে একত্রে চালিয়ে রাখলে গোটা ট্যাঙ্কটা ফিল হতে কত সময় লাগবে? তাহলে দেখো, 3টের এলসিএম বের করলাম আমি 48, 12 4 48, 16 3 48 আর 8 6 48। এখানে মাইনাস কেন লিখেছি? যাতে আমরা বুঝতে পারি যেটা সি খালি করছে, ফিল করছে না, তো এই জন্য মাইনাস এখানে আমাদের থাকবে। তাহলে দেখো, এর এফিসিয়েন্সি 4, অর্থাৎ এ 1 মিনিটে মানে 1 ঘন্টায় 4 ইউনিট ফিল করে, বি 1 ঘন্টায় 3 ইউনিট ফিল করে, আর সি 1 ঘন্টায় 6 ইউনিট খালি করে দেয়। তাহলে এই 3টে ট্যাপকে যদি একসাথে চালাই, তাহলে দেখো এ আর বি মিলে 4 আর 3 7 ইউনিট ফিল করবে আর সি 6 ইউনিট খালি করে দেবে, অর্থাৎ আলটিমেটলি 1 ইউনিটই ফিল হবে। দুটো ট্যাপ ফিল করে যাচ্ছে আর একটা ট্যাপ খালি করতে আছে। আলটিমেটলি 1 ঘন্টা মানে 1 ঘন্টায় 1 ইউনিটই ফিল হবে। তাহলে 48 ইউনিট ফিল করতে হবে, ট্যাঙ্কের ক্যাপাসিটি 48 ইউনিট। তাহলে কতক্ষণ সময় লাগবে? নিশ্চয়ই 48 × 1, অর্থাৎ 48/1 বা 48 × 1 যাই বলো না কেন, ঠিক আছে, টোটাল টাইম কতক্ষণ লাগবে 48 ইউনিট ফিল করতে? 48 ঘন্টা। কারণ 1 ঘন্টায় 1 মিনিট হচ্ছে, তাহলে 48 ইউনিট হতে 48 ঘন্টা লাগবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 48 ঘন্টা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভালগার ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোনটা ভালগার ফ্র্যাকশন? ভালগার ফ্র্যাকশন কি? ভালগার ফ্র্যাকশন, ভালগার ফ্র্যাকশন অ্যাকচুয়ালি এটাকে আমরা যেটাকে কমন ফ্র্যাকশন বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি কমন ফ্র্যাকশন বা সাধারণ ভগ্নাংশ বা এমনি ভগ্নাংশ, ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ সাধারণত আমরা বলে থাকি এটাকে। ভালগার ফ্র্যাকশন মানে কমন ফ্র্যাকশন বা সাধারণ ভগ্নাংশ, যেমন ধরে নাও 2/3, 3/5, অর্থাৎ দশমিক ভগ্নাংশ হবে না, সামান্য ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ যেটাকে বলে থাকি, সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ, নট ডেসিমাল ফ্র্যাকশন। তো এখানে চেক করে যদি দেখো, 3/10 কিন্তু অ্যাকচুয়ালি ডেসিমাল ফ্র্যাকশন, 0.3 যাকে 3/10 আকারে লেখা থাকে। 13/10 কিন্তু অ্যাকচুয়ালি ডেসিমাল ফ্র্যাকশন, বাট এটা ডেসিমাল ফ্র্যাকশন নয়। এবার অনেকে বলতে পারো, স্যার দশকে তো 3 দিয়ে ভাগ করতে থাকলে দশমিকে উত্তর আসবে, যদি এটা ভাগ মেলবে না মানে আমাদের কি বলবো এটাকে? অ্যাকচুয়ালি ভালগার ফ্র্যাকশন বলতে এখানে বলতে পারো যে ভাগ দিলে পরে দেখো, দুই অন্যভাবেও বলতে পারি, দু ক্ষেত্রে ভালগার ফ্র্যাকশন বলতে কমন ফ্র্যাকশন বা সাধারণ ভগ্নাংশ, এইভাবেও বলতে পারো যে এই দুটো অপশন হবে না, এটা সাধারণ ভগ্নাংশ 10/3, কারণ নিচে 10 নেই, এটা ডেসিমাল ভগ্নাংশ নয়। অপরভাবে এটাও বলতে পারো যে স্যার 10/3, ওকে, একে যদি ভাগ করি আমরা, তাহলে স্যার এটা আলটিমেটলি 3 3 9 10, আবার দশমিকের জন্য 0, এটা আলটিমেটলি চলতে থাকবে, যাকে আমরা আবৃত্ত দশমিকও বলে থাকি, যাকে আমরা আবৃত্ত দশমিকও বলে থাকি। অনেকে এটাকে ভালগার ফ্র্যাকশন বলে, বাট আমি অনেক সার্চ করলাম অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, কোরা, অনেক জায়গায় দেখলাম এই জিনিসটা পুরো মিনিংটা অ্যাকচুয়ালি ভালগার ফ্র্যাকশনের, ওকে,
যেহেতু এতদিন নিজেও বাংলা মিডিয়ামে পড়েছিলাম, তো ভালগার ফ্র্যাকশনের মিনিংটা দেখার পর সেখানে যা দেখতে পেলাম সেটা হচ্ছে কমন ফ্র্যাকশনকে ভালগার ফ্র্যাকশন বলা হয়, নট ডেসিমাল ফ্র্যাকশন। তো যাই হোক, অ্যান্সার আমাদের হচ্ছে এটা। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 31, বাই হোয়াট নাম্বার শুড -8 to the power -1 বি মাল্টিপ্লাইড টু গেট 10 to the power -1? কত নাম্বার দিয়ে এটাকে গুণ দিলে এটা পাবো? বলছে -8 to the power -1 কে কত, অর্থাৎ ধরে নিচ্ছি এক্স দিয়ে গুণ দিলে আমি এত পাবো। তাহলে আলটিমেটলি এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এটা ডিভাইডেড বাই এটা, এটা দিয়ে গেলে ভাগ হবে, অর্থাৎ 10 to the power -1 ভাগ -8 to the power 1। 10 to the power -1 কে লিখতে পারবো 1/10। কেন লিখতে পারবো? এগেইন সূচকের নিয়ম যে x^m কে আমি 1/x^m লিখতে পারি। সিমিলারলি এটাকেও তাহলে -8 to the power 1/8 কে আমি লিখতে পারবো 1/-8। আর ভাগকে গুণ করলে এই ফ্র্যাকশনটা পাল্টি খেয়ে গেল, -8 হলো, তাহলে -8/10 কাটাকাটি করলে -4/5। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর কোয়েশ্চেন। এ ট্রি 6 মিটার টল কাস্ট 4 মিটার লং শ্যাডো, অ্যাট দ্য সেম টাইম এ ফ্ল্যাগ পোল কাস্ট 50 মিটার লং শ্যাডো, হাউ লং ইজ দ্য ফ্ল্যাগ পোল? বলা হচ্ছে একটা ফ্ল্যাগ পোল আছে, ধরে নয় এ বি, এটা হচ্ছে ফ্ল্যাগ পোল, ওকে, একটা ট্রি, সরি, এটা এ বি হচ্ছে একটা ট্রি যেটা 6 মিটার লম্বা। এটা যে ছায়া পড়ে, মানে সূর্য যদি এখানে থাকে তাহলে এটা ছায়াটা হচ্ছে 4 মিটার লম্বা হয়। তাহলে একই সময়ে একটা যদি লম্বা একটা কি থাকে, ফ্ল্যাগ পোল থাকে, ধরে নাও সিডি একটা লম্বা ফ্ল্যাগ পোল হয় যার ছায়াটা 50 মিটার, তাহলে তার লম্বাটা কত? তার মানে আলটিমেটলি এই দুটো ক্ষেত্রে এই যে সূর্যের উন্নতিকোণ, যেটাকে বলা হয় সূর্যের উন্নতিকোণ, ঠিক আছে, সূর্যের উন্নতিকোণ, ওকে, ঠিক আছে, এই উন্নতিকোণটা একই হবে, কারণ সূর্য একই পজিশনে আছে, তো এই দুটো কোণই হবে থিটা। তাহলে এখানে এটা 6 এটা 4, তাহলে ট্যান থিটা যদি আমি বলি, ত্রিকোণমিতির কোশ্চেন, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ 6/4, তার মানে কাটাকাটি করলে 3/2। সিমিলারলি এখান থেকেও যদি আমি ট্যান থিটা করি, তাহলে এটাও লম্ব বাই ভূমি, মানে x/50 হওয়া উচিত, আর ট্যান থিটার মান আমি আগে পেয়েছি 3/2, 3/2 বসিয়ে দিলাম, এখান থেকে ক্যান্সেল আউট করলে এক্স এর মান পেলাম কত, 75। ক্লিয়ার? ওকে, ত্রিকোণমিতির বেসিক কোশ্চেন, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, উচ্চতা ও দূরত্ব। নেক্সট হচ্ছে 33 নম্বর। 12 ওয়ার্কার্স টেক 4 আওয়ার্স টু কমপ্লিট আ সার্টেন জব, হাউ লং উড ইট টেক ফর 15 ওয়ার্কার্স টু কমপ্লিট দ্য জব? 12 জন ওয়ার্কার 4 ঘন্টা কাজ করে, যে কাজটাকে কমপ্লিট করে সেই কাজটা কমপ্লিট করতে 15 জনের কতদিন লাগবে? এটা অনেকে এইভাবে ফর্মুলা ইউজ করে থাকো, M1 আর এখানটা হচ্ছে H1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে করতে পারো হচ্ছে M2 × H2, এই ফর্মুলাটা ইউজ করো। আলটিমেটলি আমি সেটাই করছি। দেখো টোটাল কাজ, টোটাল ওয়ার্ক কত, 12 জন মিলে 4 দিনে যে কাজ করে সেটাই ওয়ার্ক, অর্থাৎ 12 × 4, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক 12 × 4, তাকে 15 দিয়ে ভাগ দেব, 15 জন ওয়ার্কার দিয়ে, তাহলে তার কতদিন লাগে সেটা বেরিয়ে যাবে। আলটিমেটলি কাটাকাটি করলে 16/5 ঘন্টা, যাকে আমরা 3 পূর্ণাঙ্ক 1/5 ঘন্টা লিখতে পারি। এটাকে সেপারেট করলে 3 ঘন্টা 3 আওয়ার আর 1/5 আওয়ার হবে, যাকে আবার যদি 60 দিয়ে গুণ করে দিই, তাহলে 12 × 5 = 60, 12 মিনিট আমার হয়ে যাবে, 3 ঘন্টা 12 মিনিট টাইম, ঠিক আছে, লাগবে। নেক্সট দেখে নিচ্ছি, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 34, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, নিচেরগুলোর মধ্যে কোনটা সত্য, অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। তো দেখো -3/4কে আমি লিখতে পারি -36/48, উপর নিচে 12 দিয়ে গুণ দিলাম, -7/16কে আমি ঠিক উপর নিচে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 21/48, আর এটাকে 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 20/48, এটাকে 2 দিয়ে গুণ দিলাম, 18/48, অর্থাৎ সবগুলো আমাদের আমি হরগুলোকে, অর্থাৎ ডিনোমিনেটরকে সমান করে দিলাম। তাহলে আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি ডিনোমিনেটর সমান হয়, তাহলে যা নিউমারেটর বা লবটা বড় সেই বড়। তাহলে এখানে সব থেকে বড়কে সব থেকে বড় 36, কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে কেসটা পুরো উল্টে যাবে, অর্থাৎ যেটার লব সব থেকে বড় সেটা সব থেকে ছোট হবে, অর্থাৎ -36/48 সেটা সব থেকে ছোট, অর্থাৎ -3/4 সব থেকে ছোট। এবার অপশনসে চলে আসো, অপশনসে দেখো একটাই অপশন আছে যেখানে -3/4 সব থেকে ছোট, অর্থাৎ ফার্স্টে দেওয়া আছে, তাই বাদ বাকিগুলো আর চেক করার আমাদের প্রয়োজনই নেই যে কোনটা ছোট বড়, এই অ্যাসেন্ট অর্ডারটা সাজানোর প্রয়োজনই নেই, আমরা এটাকে টেক মার্ক দিয়ে দেবো। আর অদারওয়াইজ দেখো তোমরা সাজাতে পারবে 36/48, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে, অর্থাৎ এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার্স ইজ ডিভিজিবল বাই 3, এই নাম্বারগুলোর মধ্যে কোনটা 3 দিয়ে ডিভিজিবল? তো 3 দিয়ে ডিভিজিবিলিটি রুল আমরা জানি যে প্রতিটা ডিজিটকে যোগ করে যদি যে যে নাম্বারটা পাবো সেটাকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল নাম্বারটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তো প্রথম ক্ষেত্রে আমি সব ডিজিটগুলোকে যোগ করে পাচ্ছি 35, যেটা 3 দিয়ে ভাগ যায় না। সেকেন্ড ক্ষেত্রে পেলাম 41, 3 দিয়ে ভাগ যায় না। থার্ড ক্ষেত্রে পেলাম 42, যেটা 3 দিয়ে ভাগ যায়, 14 3 42, তো এটা আমার অ্যান্সার।
হয়ে গেল, পরেরটা চেক করার প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন 36, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 11? তাহলে 11 দিয়ে ডিভিজিবল, 11 দিয়ে ডিভিজিবল, দেখো এখানে যদি ভাগ করো এটা একমাত্র 11 দিয়ে ডিভিজিবল। 11 দিয়ে ডিভিজিবিলিটি রুল এখানে ফলো করার প্রয়োজন নেই, 11 দিয়ে ডিভিজিবিলিটি রুলও আছে যে অড প্লেসে যে সকল নাম্বারগুলো আছে অড প্লেসে তাদেরকে যোগ করে তার থেকে ইভেন প্লেসগুলোকে বিয়োগ করো, যদি 0 বা 11 মাল্টিপ্যাল আসে সেটা করারও প্রয়োজন নেই। এখানে দেখো পেয়ার 22 22 22, এই পেয়ারটা আছে, এটাকে যদি 11 তে ভাগ দিই আমি পাবো 2 0 2 0 2 0 2, ঠিক আছে? ওকে দেখো, কারণ দেখো 11 2 এ 22 যখন করবে মিলে যাবে, এটাকে ভাগ করতে পারবে, কিন্তু এটাকে যদি ভাগ করতে চাও দেখো 11 1 কে 11 11 1 কে 11 11 1 কে 11 ভাগ যায় না, 11 3 এ 33 11 3 এ 33 11 3 এ 33 একটা 3 থেকে যাচ্ছে, তাহলে ডাইরেক্টলি আমরা অ্যান্সার করছি এইটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইস 134 and 167 লিভিং টু অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেস ইজ হোয়াট? সেই নাম্বারটা বের করতে হবে যেটা যখন 134 আর 167কে ভাগ করে এবং প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তাহলে আমি আগেই ভাগশেষটাকে আলাদা করে দিলাম 134 থেকে, তাহলে 32 পেলাম 100, আর এখান থেকে 2 বাদ দিলাম 165, অর্থাৎ এবার অ্যান্সার সেটাই হবে যেটা এদের হচ্ছে কি গসাগু। ওকে, তাহলে এদের গসাগু বের করলাম ভাগ পদ্ধতিতে, সেটা পেলাম 33, কিন্তু অপশনসে 33 নেই, তাহলে কোনটা উত্তর হবে? যেটা 33 গুণনীয়ক, 11 অপশানে আছে, 33 দিয়ে ভাগ যায় মানে 11 দিয়েও ভাগ যায়, অপশানে 33 নেই 11 তো আছে, তাহলে উত্তর হবে 11। আদারওয়াইজ তোমরা অপশনসের থ্রু তো করতে পারো, এটাকে অপশন ধরে ধরে চেক করে দেখো যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, এই 132 এবং 165 দুটোকেই ভাগ যাবে কোনটা দিয়ে সেটা তোমরা চেক করে দেখতে পারো, সেই হিসাবে তোমরা অপশন এটাই পাবে। দেখো 11 1 কে 11 11 2 এ 22 কাটা, 11 1 কে 11 11 5 এ 55, তাহলে সেইভাবে তোমরা করতে পারো। নেক্সট 38 নাম্বার কোশ্চেন দেখে নিই, তো 38 নাম্বার কোশ্চেন কি বলছে, দি স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিশড বাই 3 ইজ ডিভিজিবল বাই 11 28 36 and 45, সব থেকে ছোটো নাম্বার বের করো যেটাকে যখন 3 কমিয়ে দেওয়া যাবে তখন সেটা ডিভিজিবল হয়ে যাবে। তো এরকম কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে লসাগু বের করতে হবে, তো আমি 11 28 36 45 এ লসাগু বের করলাম, এটার বলার কিছু নেই, এটা তোমরা করে নিতে পারবে। লসাগু করে পেলাম 13 800 63, বাট এরকম 13 860 পেলাম লসাগু করে, আর যেহেতু বলছে 3 কমাতে হয় তাহলে 3 আলটিমেটলি বাড়াতে হবে আমাকে, সেটাই হবে নাম্বারটা, তাহলে নাম্বারটা হচ্ছে 13 863 মিনিমাম নাম্বার, বাট এগুলা অপশনে কোথাও নেই, তাই এটার অ্যান্সার হবে নান অফ দি অ্যাবভ। নেক্সট কোশ্চেন দেখিনি 39, দি এসসিএফ অফ 2 নাম্বারস ইজ 145 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 2175, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 725 দ্য আদার নাম্বার ইজ হোয়াট? দুটো নাম্বারের গসাগু 145, লসাগু 2175, একটা নাম্বার এত হলে অপর নাম্বার কত? এক্ষেত্রে তো আমরা ফর্মুলাই জানি যে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু এসিএফ ইন্টু এলসিএম, অর্থাৎ লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটো নাম্বারের গুণফল। তাহলে এখান থেকে সেকেন্ড নাম্বার বের করবো কীভাবে? গসাগু ইন্টু লসাগু বাই আমাকে যে দেওয়া আছে একটা নাম্বার সেটা 145, ওকে সরি 725, তা তাই কাজ করলাম 145 × 2175 / 725 কাটাকাটি করলে 435 পেয়ে যাবো আমি দ্বিতীয় নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 40, কি বলছে, থ্রি বেলস টোল অ্যাট ইন্টারভেলস অফ 9 12 and 15 মিনিটস, ইফ দে স্টার্ট টোলিং টুগেদার আফটার হোয়াট টাইম উইল দে নেক্সট টোল টুগেদার? তিনটে বেল একত্রে বাজে মানে একটা ইন্টারভেল পর পর, থ্রি বেলস টোল মানে তারা বাজে 9 মিনিট 15 মিনিট এবং 12 মিনিট 15 মিনিট পর পর তারা ঘন্টা বাজায়, তারা একত্রে বাজলো একসাথে, এবার কতক্ষণ পরে গিয়ে তারা আবার একত্রে বাজবে? ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন দেখা মাত্রই আগে এলসিএম বের করবে 9 12 15 লসাগু, যেটা লসাগু দাঁড়াবে সেটাই হচ্ছে উত্তর। 180 মিনিট দাঁড়ালো মানে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা পরে তারা আবার একসাথে টোল করবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার? সব কারেক্ট অর্ডার কোনটা? তো এটা চোখে দেখা কোশ্চেন, চোখে দেখে করবে। দেখো সব থেকে ছোটো কোডটা নিশ্চয়ই 2.002, তারপরে 2.02, তারপরে 2.2 এবং সব থেকে বড় হচ্ছে 2.2.2, বুঝতে পারছো? এটা সব থেকে এই যে অর্ডারটা, এই অর্ডারটা হচ্ছে কারেক্ট অর্ডার। ওকে ওকে ক্লিয়ার, তো দেখে করতে পারবে এটা। নেক্সট কোশ্চেন 42, ইফ 2/3 অফ এ অ্যান্ড 75% অফ বি ইজ ইকুয়াল টু 0.6 অফ সি, তাহলে এ ইজ টু বি ইজ টু সি কত? 2/3 অফ এ, আর 75% মানে হচ্ছে কত? 75/100, তো কাটাকাটি করলে 25 3 এ 75 25 4 100, তাহলে 3/4 বি, আর 0.6 মানে 6/10 মানে কাটাকাটি করলে 3/5 3/5 সি। এবার আমি কি করলাম, প্রতিটার নিচে 6 দিয়ে গুণ করে দিলাম, প্রতিটার নিচে মানে হরে 6 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে, ওকে, তাতে কি হবে, 2 দিয়ে কাটলে 2 3 এ 6 3 3 এ 9 পেলাম, এখানে 3 2 এ 6 4 2 8 পেলাম, এখানে 3 2 এ 6 5 2 10 পেলাম, এটাই হচ্ছে এবিসি এর রেশিও 9:8:2
10 কারণ অনেকে এটা ইজ ইকুয়াল টু কে ধরে, এ ইজ ইকুয়াল টু 9 কে, বি ইজ ইকুয়াল টু 8 কে, সি ইজ ইকুয়াল টু 10 কে, সেটার এলসিএম মানে রেশিও করলে কে গুলো কাটা চলে যাবে 9:8:10, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 43, পি ইজ গ্রেটার দেন কিউ বাই 60% অ্যান্ড গ্রেটার দেন আর বাই 30%, পি কিউর থেকে 60% বেশি অর্থাৎ কিউয়ের 160%, 60% বেশি মানে 160% অর্থাৎ 160/100, পি কিউয়ের 160/100, ওকে, তাহলে তাদের রেশিও এটা কাটাকাটি করলে 8/5। সিমিলারলি পি আর এর 31% বেশি অর্থাৎ 130%, তাহলে কাটাকাটি করলে 13/10। এবার এই দুটো থেকে আমি পি ইস টু কিউ ইস টু আর বের করবো, তা পি ইস টু কিউ ইস টু আর আমাকে বের করতে হবে, তার জন্যে আমাকে পিগুলোকে ইকুয়াল করতে হবে। পি এখানে 8 আছে, এখানে আছে 13, তাই এটাকে উপর নিচে 13 দিয়ে গুণ দিলাম, এটার উপর নিচে 8 দিয়ে গুণ দিলাম, 104/65 আর 104/80, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি পি 104, কিউ আমার হলো 100 এবং আর হয়ে গেল আমার 80, অর্থাৎ এগুলো পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে কিউ আর আর এর অনুপাত কত, তাহলে কিউ ইস টু আর কত হবে, তাহলে কিউ ইস টু আর যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে দেখো কত হচ্ছে, কিউ কিউ মানে ছিল হচ্ছে কত আমার, কিউ মানে 65, ওকে সরি এটা একটু 100 নয়, এটা 65 হবে, এটা 65 হবে, তো কিউ মানে কত, কিউ মানে 65 এবং আর মানে কত, আর মানে হচ্ছে আমার 80, তাহলে 65:80, 5 দিয়ে কাটাকাটি করলে 5 13 65, 5 16 80, সো এটা আমি অ্যান্সার পেলাম। বা কেউ যদি চায় এভাবেও করতে পারো, পি বাই কিউ কত দেওয়া আছে 8/5 পেলাম, আর আমি এখান থেকে পি বাই আর পেয়েছি কত 13/10, তাহলে ওটাকে উল্টে দিলে হবে আর বাই পি, আর বাই পি কত হয়ে যাবে 10/13। এবার এটাকে আর এটাকে যদি গুণ করে দিই তাহলে দেখো পিগুলো কাটা চলে যাবে, ওকে আর বাই কিউ পেয়ে যাবো, আর বাই কিউ কত পাবো আমি, এদিকে 8/5 আর এদিকে 10/3, 5 2 10 অর্থাৎ 16/3 পেলাম, ওকে 16/13 পাবো, আর বাই কিউ পাবো কত, আর বাই কিউ পাবো 16/13, তাহলে এটাকে পাল্টি আবার যদি খাইয়ে দিই তাহলে কিউ বাই আর বা কিউ ইস টু আর পাবো 13/16। তো যেভাবে ইচ্ছা সেইভাবে করতে পারো, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। নেক্সট কোশ্চেন 44, দি ইনকাম ফ্রম এ বাস ইন এভরি ট্রিপ ইজ রেস 100, ইফ দ্য বাস ফেয়ার ইনক্রিজেস বাই 50% অ্যান্ড দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ডিক্রিজেস বাই 20%, দেন দ্য ইনকাম ইন এভরি ট্রিপ। একটা বাসের একটা ট্রিপে ধরে নাও তোমাদের কোনো জায়গার থেকে কোনো জায়গা আছে, ধরে নিই কলকাতা থেকে শিলিগুড়ি একটা বাস যাচ্ছে, সেক্ষেত্রে ভাড়া যদি টোটাল 100 টাকা হয়, ভাড়াতে 50% বাড়লো কিন্তু প্যাসেঞ্জার আবার 20% কমে গেছে, তাতে আলটিমেটলি ইনকামটা কি বাড়বে কমবে কি হবে সেটা বের করতে দিয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেন ওই ফর্মুলা একই, প্রথমে ভাড়া 50% বাড়লো কিন্তু প্যাসেঞ্জার -20 হয়ে গেল, তাহলে ফর্মুলা ওটাই x+y+xy/100, যেখানে x হচ্ছে বাড়ছে অর্থাৎ +50 আর y হচ্ছে -20, এই ভ্যালুগুলো যদি পুট করো আলটিমেটলি এখান থেকে পেয়ে যাবে 20%, যেহেতু উত্তরটা পজিটিভ এলো প্লাসে এলো অর্থাৎ 20% ইনক্রিজ হয়েছে, 20% ইনক্রিজ হবে। তাহলে আগে যদি 100 টাকা পেতো ভাড়া মানে ট্রিপের থেকে টোটাল ভাড়া আসতো, 20% বাড়ছে মানে কি 20 টাকা বাড়ছে অর্থাৎ 120 টাকা এখন পাবে। নেক্সট কোশ্চেন 45, সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% অ্যান্ড 20% ইজ ইকুইভ্যালেন্ট টু, সেম ফর্মুলা সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে, যে এখানে দেখো ডিসকাউন্ট যেহেতু ওই জন্য মাইনাস, তাহলে -10 আবার -20 আবার এই দুটো, এখানেও তাই ফর্মুলা ছিল, ফর্মুলা ওটাই x+y+xy/100, কিন্তু x এর মান -10, y এর মান -20, এখানেও তাই -10 আর -20 প্লাস হয়ে যাবে, 10 20 200/100, 200/100 মানে 2, আর এখানে -30 অর্থাৎ -28 অ্যান্সার, আর মাইনাসে পেলাম মানে কি ডিক্রিজ, তাই না, তার ওই জন্য যেহেতু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ওই জন্য মাইনাস, তো সেটা কত 28%, অর্থাৎ 10% ডিসকাউন্ট দিয়ে তার উপর যদি আবার 20% ডিসকাউন্ট দেওয়া হয় আলটিমেটলি সেটা 28% ডিসকাউন্টই দাঁড়িয়ে যায়। ক্লিয়ার, এটা ফর্মুলা। এবার যদি বেসিকটা কেউ জিজ্ঞেস করো তাহলে বলি আমি, ধরে নিচ্ছি একটা পরিমাণ হচ্ছে 100, তার উপর তুমি 10% ডিসকাউন্ট দিলে মানে 10 টাকা ডিসকাউন্ট দিলে, 100-এর উপর 10% মানে 10, তাহলে হলো কত 90, এর উপরে আবার 20% ডিসকাউন্ট দিলে, 90-এর 20% মানে কত 18, তাই না, 10% মানে 9-20% 18, তাহলে বোধ 18 বাদ দেওয়া কত হবে 72, তাহলে দুবার ডিসকাউন্ট দেওয়ার পর আলটিমেটলি দাম দাঁড়ানোর জিনিসটার 72, 100 থেকে 72, একেবারে যদি ছাড় দিতাম তাহলে কত হতো দেখো, মাইনাস করো কত হচ্ছে 28, তার মানে 28% একেবারে ছাড়ের সমান। নেক্সট কোশ্চেন 46, দি নাম্বার 5416*6 ইজ এ পারফেক্ট স্কোয়ার, স্টারের ভ্যালু কত, এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার, স্কোয়ারের ভ্যালু কত, তো আমি এক কাজ করলাম, স্টারের জায়গায় আমি 0 ধরে নিলাম, অ্যাজুম করে নিলাম যে 0 আছে, তারপর এটা বর্গমূল করার চেষ্টা করলাম, করতে গিয়ে আলটিমেটলি লাস্ট পজিশনে গিয়ে আমি দেখতে পেলাম যে আমার এখানে 8706 আছে আর আমার এখানে 8796 আসছে, তার মানে এখানে 0 না থেকে যদি আমার 9 থাকতো তাহলে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, অর্থাৎ বর্গমূল 0 চলে আসতো,
তার মানে এখানে জিরোর জায়গায় কত হবে? নয় হবে। এটা করার আলাদা মেথডও থাকতে পারে, যদি তোমাদের কাছে এই করার আলাদা মেথড থাকে সেটা আমাকে অবশ্যই শেয়ার করো, ওকে? সেটা কমেন্টে হোক বা ফেসবুক পেজে শেয়ার করতে পারো। 47 নাম্বার কোয়েশ্চেন দেখে নিই। এ ট্রেন ক্রসেস আ টেলিগ্রাফ পোস্ট ইন 9 সেকেন্ডস অ্যান্ড আ ব্রিজ ইন 21 সেকেন্ডস। ইফ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইজ 260 মিটার, দ্য লেন্থ অফ ট্রেন কত? একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে ক্রস করে এবং একটা ব্রিজকে 21 সেকেন্ডে ক্রস করে, তা ব্রিজের লেন্থ যদি 260 মিটার হয়, ট্রেনের লেন্থ কত? আমরা জানি একটা টেলিগ্রাফ পোস্টকে একটা ট্রেন ক্রস করা মানে তার নিজের দূরত্ব বা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর একটা ব্রিজকে ক্রস করা মানে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, দুটো মিলিতভাবে যে দৈর্ঘ্য হয় সেটাকে ক্রস করা। তাহলে আমি এক্ষেত্রে রেশিও দিয়ে অঙ্কটা করবো। অনেকে এক্স জোরে করতে পারো, অন্য নিয়মে করতে পারো, আমি রেশিও দিয়ে তোমাদেরকে ব্যাপারটাকে বোঝাবো, খুবই ইজি হয়ে যাবে, একটু যদি গ্র্যাপ করতে পারা যায় খুব ইজি। টাইম, প্রথম ক্ষেত্রে টাইম লাগে 9 সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগে 12-21 সেকেন্ড, তাহলে টাইমের রেশিও 9/21। এবার আমরা একটা ফর্মুলা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, ডিস্টেন্স আর টাইম, ওকে, এদের দুজন আমি যদি স্পিডটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। স্পিডটাকে যদি আমি ধ্রুবক বা কনস্ট্যান্ট রাখি তাহলে টাইম আর ডিস্টেন্স এরা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ এদের যে এদের সরল সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক মানে কি, টাইম যদি বাড়ে তাহলে সময় দূরত্ব বেশি অতিক্রম করবো, সময় কমে গেলে দূরত্ব কম অতিক্রম করবো, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক, ডিরেক্ট রিলেশন, প্রপোর্শনটা ডিরেক্ট প্রপোর্শন। তাহলে রেশিওটাও ডিরেক্ট রেশিওই হবে, অর্থাৎ টাইম 1/টাইম 2-এর যা রেশিও, ডিস্টেন্সের রেশিওটাই তা সেম হবে, অর্থাৎ 9/21ই হবে। এবার 9 আর 21-এর ডিফারেন্স বের করলাম 12। এই 12 মানে কি? এই 12 দেখো, 9 মানে কি? 9 মানে হচ্ছে ট্রেনের লেন্থ, কারণ সে এই 9 সেকেন্ডে সেটা বললাম যে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সেটা সেই ধরুন এই 9 মানে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য, আর 21 মানে হচ্ছে ট্রেন আর ব্রিজের মিলিত দৈর্ঘ্য, তাহলে বিয়োগ করে দিলে 12, এটা হচ্ছে ব্রিজের লেন্থ, তাহলে ব্রিজের লেন্থ আমাকে 260 দেওয়া আছে, তাহলে 12 মানে 260, অর্থাৎ ট্রেনের লেন্থ, অর্থাৎ 9 মানে কত, এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 195 মিটার। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, বোঝালাম তাই হয়তো এত সময় লাগলো, বাট এটা কিন্তু খুব ইজি কনসেপ্ট, জাস্ট টাইমের রেশিও বের করো, সেটাই হবে আমার ডিস্টেন্সের রেশিও, সেখান থেকে ডিফারেন্স 12, 12 মানে 260, 9 মানে কত, মুখে মুখে অ্যান্সার করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন 48। অ্যাভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্টস ইজ 55 কেজি, অফ দেম অ্যাভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্টস ইজ 60 কেজি, অ্যান্ড অ্যাভারেজ ওয়েট অফ রিমেনিং স্টুডেন্টস ইজ 51 কেজি। একটা ক্লাস আছে যেখানে 55 যতজনই স্টুডেন্ট থাকুক না কেন, জানি না কতজন আছে, তাদের টোটাল অ্যাভারেজ ওয়েট হচ্ছে 55 কেজি, এবং তাদের মধ্যে 20 জন ছাত্রের অ্যাভারেজ ওয়েট 60 কেজি এবং বাকিদের অ্যাভারেজ ওয়েট 51 কেজি, তাহলে নাম্বার অফ স্টুডেন্টস কত? এটা এক্স ধরে করতে পারো, বাট আমি ইউজ করবো এখানে মিক্সচার অফ অ্যালিগেশন রুল ইউজ করে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পেলে যে তিনটে আমাদেরকে অ্যাভারেজ দেওয়া আছে, ঠিক আছে, একটা অন অ্যান অ্যাভারেজ মানে সবাইকে মিলে এগ্রিগেট, আর একটা দুটো পার্টের অ্যাভারেজ যদি দেওয়া থাকে কীভাবে করবে। প্রথম পার্টের অ্যাভারেজ হচ্ছে 60, দ্বিতীয় পার্টের অ্যাভারেজ হচ্ছে 51, আর অন অ্যান অ্যাভারেজ এগ্রিগেট হচ্ছে 55, মাঝখানে লিখলাম, তাহলে 60 থেকে 55 বাদ দিয়ে 5 এখানে লিখবো, 55 থেকে 51 বাদ দিয়ে 4 এখানে লিখবো। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল রেশিও, কাদের, স্টুডেন্টের রেশিও। প্রথম পার্টে কতজন স্টুডেন্ট বলা ছিল অ্যাভারেজ ওয়েট, এই 60 অ্যাভারেজ ওয়েট কতজনের? 20 জনের, তার মানে 4 মানেই হচ্ছে 20 জন, তো 4 মানে 20 মানে কি, 4 5 6 20, 5 দিয়ে গুণ করলে 20 পাই, তাহলে এখানে 5কে 5 দিয়ে গুণ করলে 25 পাবো, সেম জিনিস, তাহলে 20 আর 25 যোগ করলে 45, অর্থাৎ টোটাল স্টুডেন্ট কত? 45, খুবই ইজি 45। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 49। দেয়ার ইজ আ রিবেট অফ 15% ইফ ইলেকট্রিক বিল আর পেইড ইন ডিউ টাইম, এ ম্যান এনজয়েড আ রিবেট অফ রেস 54 বাই পেইং দ্য বিল ইন টাইম, হোয়াট ওয়াজ হিস ইলেকট্রিক বিল। যদি ইলেকট্রিক বিল নির্দিষ্ট টাইমের মধ্যে দেওয়া যায় ডিউ ডেটের আগে, তাহলে 15% ছাড় পাওয়া যায়, একজন মানুষের 54 টাকা ছাড় পেলো টোটাল, তাহলে টোটাল ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে 54% ছাড় পেয়েছে, 15% ছাড় দেওয়া হয়, তার মানে 15% মানে 54, তাহলে 100%, অর্থাৎ টোটাল বিল মানে কত? 54/15×100, কাটাকাটি করলে 360 অ্যান্সার, খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 50। এ স্টুডেন্ট রোড 54 ইনস্টিড অফ 45 বাই মিস্টেক, অ্যাজ এ রেজাল্ট হি গট অ্যান দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বার্স অ্যাজ 52, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ। একটা স্টুডেন্ট কী করেছে, 54 না লিখে ভুল করে সে মানে 54 লিখেছে ভুল করে 45-এর জায়গায়, 45 লিখতে হতো না, লিখেছে 54 লিখে দিয়েছে, এতে পরে কী হয়েছে, সে 5টে টোটাল নাম্বার ছিল, তাদের অ্যাভারেজ পেলো 52, তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা কত? তাহলে দেখো, 5টা নাম্বারে অ্যাভারেজ 52, তাহলে 5টা নাম্বারের সমষ্টি কত? অ্যাভারেজ ইন্টু নাম্বার, 5 ইন্টু 52,
তার থেকে আমি যেহেতু 54 ভুল লিখেছে তা 54টাকে মাইনাস করে দিলাম, 54 জায়গায় হবে কত 45, 45টাকে যোগ করে দিলাম, তাহলে এটা গেলে আসল সমষ্টি। নাম্বার তো 5টাই আছে, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে গড় পেয়ে যাব। তাহলে দেখো 52 ইনটু 5 বাই 5 মানে কত, শুধু 52 মানে আমি সেপারেট করতেছি, 52 ইনটু 5 বাই 5 আমি লিখলাম 52 ইনটু 5 বাই 5, আর মাইনাস এখানে দেখো 54 থেকে 45 বাদ দিলে কত হবে -9, তাহলে -9/5। তাহলে আলটিমেটলি এই 5 5 কাটা গেলে 52, আর 9/5কে দেখো 2 দিয়ে গুণ করে দাও, তার নিচে 10 হবে পুরো 18, 18/10 মানে 1.8, 52 থেকে 1.8 বাদ দিলে 50.2, তো কারেক্ট অ্যাভারেজ কত 50.2। তো আশা করছি 2014 এই যে পার্টটা বাকি ছিল সেটা তোমাদেরকে আমি আজকে প্রোভাইড করে দিলাম, 50টা কোশ্চেন। রিজনিংয়েরটা চেষ্টা করবো, খুব সময় কম আছে WBCS এর আগে, চেষ্টা করবো যতটা সম্ভব যদি করে দেওয়া সম্ভব হয় দেবো। এছাড়াও ফরেস্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা গতকাল বা তার আগের দিন পরীক্ষা হয়েছে তার পেপারের সলিউশনটাও কাল নয়তো পরশু দিন আমি দেবো, যতটুকু সময় পাচ্ছি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। তো এই কোশ্চেনের সলিউশনগুলো যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করো, তোমরা অনেকে দেখো কিন্তু লাইক করো না, লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছেছে, তোমাদের হেল্প হচ্ছে কিনা। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজকে লাইক করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই লিঙ্কের থ্রুতে যেতে পারো facebook.com/itsekdas, সেখানে তোমরা লাইক করে দিতে পারো, কারণ বিভিন্ন কোয়ারি তোমাদের যদি থাকে তোমরা সেখানে পোস্ট করতে পারো বা মেসেজ করতে পারো, আমি সেগুলো রিপ্লাই তোমাদেরকে সময় করে বের করে যখন সময় হয় অবশ্যই দিই। তো নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।